নরসিংদীতে বেসরকারি শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব দেবে মডেল কলেজ বলেছেন নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি। প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে শিক্ষা বোর্ড তালিকায় সুনাম ও সাফল্য অর্জন করেছে বেশ কয়েকবার এই প্রতিষ্ঠানটি। শনিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে কলেজের দিনব্যাপী আয়োজিত নবীনবরণ সাংস্কৃতিক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী মডেল কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলম মোল্লা। উদ্বোধক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর ফকির রফিকুল আলম কিরণ। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী, অধ্যক্ষ কামরুল ইসলাম, পরিচালক জাকারিয়া মাহমুদ, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার আরিফুল ইসলাম শুভ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ। মঞ্জুর এলাহি আরো বলেন, জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বপ্রথম প্রতিষ্ঠা হয় নরসিংদী মডেল কলেজ। এরপর থেকে শিক্ষার মান ও সুনাম অক্ষুণ্ণ রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। কয়েকজন শিক্ষার্থী আজ দেশবরেণ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানটি থেকে। সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।